হে গাইস, হোয়াটস আপ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আছেন ভালো, আপনাদের চুলের রং খালা। সো বেসিক্যালি অনেকদিন চ্যানেলে কোনো ব্লগ আপলোড করা হয় না, অ্যান্ড ফাইনালি অনেকদিন পরে চ্যানেলে ব্লগ আপলোড করতে যাচ্ছি। আর এবার আমি ব্লগ করতে যাচ্ছি চাঁদপুরে। আগে বলে রাখি যে চাঁদপুর হচ্ছে আমার জন্মস্থান, সো প্রায় 11 কি 12 বছর এখানে যাওয়া হয় না, সো এতদিন পরে যাচ্ছি, আমি খুব এক্সাইটেড। সো ইয়া, আশা করি অনেক মজা হবে, সো যাওয়া যাক। I was wondering about your mama. Did she get that job she wanted? রাইট নাও আমরা এখন আছি বড় স্টেশনে চাঁদপুরের। এটা একটা নাম করা একটা জায়গা যেখানে সবাই আসলে ঘুরতে আসে আর কি। তো এখন আমি আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো, ঠিক আছে? Something so good. I'm wondering, can we still be friends? Can we still be friends? Hey, অবস্থা কেমন লাগতেছে? অনেক জোস লাগছে, অনেক নাইস লাগছে। আমাকে চাঁদপুরে কেমন লাগতেছে? অনেক সুন্দর। ইলিশের কোনো বন্ধ বন্ধ পাইছি, তুমি এমন টাইমে এসে ইলিশ পাইবা? ইলিশের মৌসুম নিয়ে এটা এখন চাঁদপুরে হচ্ছে সবকিছুতে ইলিশের ইয়ে। তো তোমার ঠিক আছে, আমরা চেষ্টা করবো তোমাকে ইলিশ খাওয়া, যেহেতু কুমিল্লার পোলা চাঁদপুরে আইসে ইলিশ খাওয়া যাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভাল লাগছে। চলো আমরা এখন ঘুরি।
জায়গা আদালত পাড়া। আহ স্বপ্নময়, এটা কোন বিল্ডিং জানি? কেমন লাগছে তোমাদের? আমার তো আজকে সারাদিন চাঁদপুর ঘুরে কেমন লাগলো তোমার? আদালত পাড়া ঘুরলাম, আলামিন একাডেমি ঘুরলাম, ঘুমের জন্মস্থান ঘুরলাম, আমার জন্মস্থান ঘুরলাম, তারপরে আর কি শুনছি 1 মিনিটের আইসক্রিম খাইছি, যেটা এখানকার চাঁদপুর সবচেয়ে পপুলার। আমরা এখন আছি অনেক সুন্দর অনেক সুন্দর একটা আমি অনেক ছবি তুলছি, ব্রিজের উপরে একদিন। জাতি ভাইয়া কেমন লাগছে চাঁদপুর? ঠান্ডা চাঁদপুরের মানুষ বাইজা বিদায় বা হর্মি আমরা শিহরি তো আইসক্রিম খেয়ে 1 মিনিটের হ্যাশট্যাগ। তো একটু পরে আমরা কুমিল্লায় চলে যাবো, চাঁদপুর ঘুরা শেষ। আজকের মতো আজকের মতো এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো দাদা জানো